যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিস্টার বালাদামির কি একটি দাবি জানিয়ে আসছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর তা হল এফ সিক্সটিন যুদ্ধ বিমান যেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হয় অথবা ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে অনুমোদন দেওয়া হয় কারণ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যেহেতু আমেরিকা উৎপাদন করে তাই অন্য কোনো দেশ যদি ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি দিতে চায় তাহলে অবশ্যই মূলধারার চুক্তি অনুযায়ী আমেরিকার অনুমোদন নিতে হবে বন্ধুরা ইউক্রেনের জন্য এক ঐতিহাসিক দিন ইতিমধ্যেই আমেরিকা ইউক্রেনে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান সরবরাহের জন্য মিত্রদের অনুমোদন দিয়েছে আর অনুমোদনের পরই নেদারল্যান্ড ইউক্রেনকে উনিশটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন দেওয়ার জন্য মনস্থির করেছে এবং তারা ঘোষণা দিয়েছে তবে এজন্য ইউক্রেনকে অনেক রাস্তা পাড়িয়ে দিতে হবে এবং এর দীর্ঘমেয়াদী পথ অতিক্রম করতে হবে বন্ধুরা দুই সালে প্রাথমিক পর্যায়ে ছয়টি যুদ্ধ বিমান আসবে এবং এর পরবর্তীতে তেরোটি যুদ্ধ বিমান পরবর্তী দুই বছরে দেয়া হবে অর্থাৎ উনিশটি যুদ্ধ বিমান আসতে প্রায় সাড়ে তিন থেকে চার বছর সময় নেবে আর এই সময়ের মধ্যে অবশ্যই রাশিয়া বসে থাকবে না এই ফাইটিং মোকাবেলা করার জন্য যা করার তারা তাই করবে এবং তাদের এ ব্যাপারে ক্ষুদ্র প্রতিক্রিয়া রয়েছে আর যে কোনো ব্যাপারে আগান্বিত হয়ে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন কি করে আপনারা জানেন মূলত ইউরোপীয় ইউনিয়নের দুটি দেশ নেদারল্যান্ড এবং ডেনমার্ক এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নেদারল্যান্ডের তরফ থেকে বলা হয়েছে ন্যাটোর ভিত্তিতে তারাই প্রথম দেশে যারা এফ ফাইটিং ফ্যালকনকে যুদ্ধের জন্য অন্য কোনো দেশে পাঠাচ্ছে মূলত আমেরিকা এই যুদ্ধ বিমানগুলো দিচ্ছে না তবে আমেরিকার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানগুলো যদি ইউক্রেন হাতে পায় তাহলে সামগ্রিক যুদ্ধ ব্যবস্থায় কি কোনো পরিবর্তন হবে সকল যুদ্ধবিমান দিয়ে ইউক্রেন কি তার হারানো জমি পুনরুদ্ধার করতে সক্ষম হবে নাকি পুরোপুরি রাশিয়াকে তাড়িয়ে দিয়ে তাদের সকল জমি যেগুলো ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে ক্রাইমিয়া সহ সবই তারা পুনর্দখল করতে সক্ষম হবে সামরিক বিশেষজ্ঞগণের ভিত্তিক মতামতগুলো আপনাদের সামনে একটু জানানোর চেষ্টা করব এবং আপনাদের নিজেদের বিচার বিশ্লেষণে যেন ব্যাপারটি বুঝতে পারেন বন্ধুরা এই উনিশটি যুদ্ধবিমান যখন ইউক্রেনের জন্য আসবে এটি কিন্তু তিন থেকে চার বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে অনেকগুলো প্যাকেজ এতে অন্তর্ভুক্ত রয়েছে সেই প্যাকেজগুলোর মধ্যে অন্যতম হল ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা যখন ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখনই প্রাথমিক পর্যায়ে দুই সালে ছয়টি যুদ্ধ বিমান পাঠানো হবে আর এক্ষেত্রে ন্যাটো এখন থেকেই কাজ শুরু করেছে বন্ধুরা এই যুদ্ধ বিমানগুলোর মাধ্যমে আসলেই কি যুদ্ধের পট পরিবর্তন সম্ভব কিনা সে ব্যাপারেও আলোচনা করা হবে আর এগুলোকে ধ্বংস করার জন্য রাশিয়া মূলত কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারে সবচেয়ে মজার ব্যাপার হল এই প্রথমবারের মতো পৃথিবীর বুকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং রাশিয়ার তৈরি সু থার্টি ফাইভ অথবা সু থার্টি এই সকল যুদ্ধ বিমানগুলো পরস্পরের মুখোমুখি হবে তাছাড়া আমেরিকান এই যুদ্ধ বিমানগুলো প্রথমবারের মতো রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে মোকাবেলা করবে আপনারা জানেন পৃথিবীব্যাপী স্বীকৃত যে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এ ব্যাপারে তারা আমেরিকা এবং ইউরোপকেও পিছনে ফেলেছে সুতরাং রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে রাশিয়ার অভ্যন্তরে অথবা রাশিয়ার যে সকল অঞ্চল ইতিমধ্যে ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে সেই সকল অঞ্চলে যদি হামলা চালাতে হয় তাদের কঠিন পথ অতিক্রম করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন কোনোভাবে যদি রাশিয়ান বাহিনীর হাতে পড়ে যায় তাহলে সেগুলো অনেক দেশের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আছেই এর ইলেকট্রিক্যাল এবং অপটিক্যাল বা অন্যান্য যে সকল প্রযুক্তিগত তথ্যগত বিষয়গুলো রয়েছে সেগুলো হাতিয়ে নতুন কোনো যুদ্ধবিমান নির্মাণ অথবা এই সকল প্রযুক্তি নিজেদের যুদ্ধবিমানে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সেগুলোকে আরও অজয় করে তোলা বন্ধুরা চীন পৃথিবীর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র যারা মূলত কপি ভার্সন নির্মাণের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী সুতরাং এই সকল প্রযুক্তি রাশিয়া হয়তো চীনের কাছেও হস্তান্তর করতে পারে আর ইরান তো রয়েছেই তবে যুদ্ধবিমান নিয়ে ইরানের ব্যাপারে তেমন একটা ভয়ের কিছু নেই কারণ ইরান এখনও পর্যন্ত এই যুদ্ধবিমান কপি ভাষণ নির্মাণের ক্ষেত্রে বড় কোনো সফলতা অর্জন করতে পারবে বলে আমার মনে হয় না কারণ যে ধরনের উচ্চ প্রযুক্তির ব্যাপার স্যাপার এখানে রয়েছে চীন এবং রাশিয়া ক্ষেত্রে অগ্রগামী থাকবে বলে মনে করা হয় যুদ্ধ বিমানের বাইরের অস্ত্রগুলোর ক্ষেত্রে ইরানের প্রচণ্ড রকমের একটি সক্ষমতা রয়েছে কপি ভাষণ নির্মাণের ক্ষেত্রে যাই হোক সেটি আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যদি ইউক্রেন এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি হাতে পায় তাহলে যুদ্ধ ব্যবস্থায় কোন কোন ধরনের পরিবর্তন আসতে পারে এবং এটি কি ইউক্রেনকে পুরোপুরি রাশিয়ার উপরে আকাশপথে প্রভাব বিস্তার করতে সক্ষম করে তুলবে কি না বন্ধুরা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিধ্বংসী একটি এয়ারক্রাফট এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রায় ঊনপঞ্চাশ বছর ধরে বিভিন্ন দেশের এয়ারফোর্সে এটি সেবা দিয়ে আসছে মূলত এর ৪৫ বছরের সার্ভিস ক্যারিয়ারে এ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে আকাশ পথের যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা সহ পৃথিবীর পঁচিশটি দেশ এখনো পর্যন্ত এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্যবহার করে জন্মের পর থেকে প্রায় চার হাজার ছয়চল্লিশ কপি উৎপাদন করা হয়েছে এর কম্ব্যাক্ট রেডিয়ার ছয়শো কিলোমিটার বদ্রা সার্বিক ব্যবস্থাপনায় এবং যুগের সাথে তাল মিলিয়ে এখনও পর্যন্ত এর অনেকগুলো ভার্সন তৈরি হয়েছে এর সর্বশেষ উন্নত ভার্সন হল এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টু মূলত উনিশশো চুহাত্তর সালে এর প্রোটোটাইপ নির্ভর করে জেনারেল ডাইনামিক্স বন্ধুরা পরবর্তীতে উনিশশো সালে এর প্রথম উৎপাদন শুরু হয় এর বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর অনেক দিন কেটে যায় একটা পর্যায়ে জেনারেল ডায়নামিক্সের কাছ থেকে মূলত লকিট মার্টিন পুরো ব্যবসাটি নিয়ে নেয় লকিট বার্টিন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন অধিগ্রহণ করার পর এর মূল কার্যক্রম শুরু করা হয় এবং তখনই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন মূলত ভয়ঙ্কর হয়ে ওঠে বন্ধুরা এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের কপি ভার্সন পরবর্তীতে নির্মাণ করে জাপারের বিচ্ছুবিচ্ছি জাপানের মিথুবিচ্ছু কোম্পানি মিচ্ছুবিচি এফ টু নামে জাপানি এই ব্র্যান্ড অনুসারে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের লাইসেন্স ভার্সনগুলো নির্মাণ করে থাকে এবং সর্বশেষ শুধুমাত্র এই জাপানি অন্য দেশ হিসেবে এফ ফাইটিং ফ্যালকনের সম্ভবত কপি ভার্সন বা লাইসেন্স ভার্সন নির্মাণ করে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন মূলত একটি হালকা যুদ্ধ বিমান বা মিডিয়াম বয়ের যুদ্ধ বিমান হিসেবে পরিচিত সুতরাং এর সাথে যদি সু থার্টি ফাইভের যুদ্ধ হয় ডগ ফাইট হয় তাহলে এখানে কে এগিয়ে থাকবে এবং কে জিততে পারে সু থার্টি ফাইভ আপনারা জেনে থাকবেন একটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট ভারী বিমান মূলত সু টোয়েন্টি সেভেন এম এর ভার্সন থেকে এটি নির্মাণ করা হয় এবং আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টর এফ থার্টি ফাইভ লাইটিং টিউব রাফালে বিশেষ করে ফ্রান্সের রাফালে এই যুদ্ধ বিমানগুলোকে টক্কর দেওয়ার জন্য এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরোফাইজের টাইফুন এগুলোর প্রতি জবাব বা এগুলোর প্রতিরোধ হিসেবে মূলত নির্মাণ করা হয় এই সু থার্টি ফাইভ বন্ধুরা সু থার্টি ফাইভ এসি হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি যুদ্ধ বিমান যেটি মূলত এয়ার টু এয়ারকিলের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি করতে পারে এটি তার অবস্থান থেকে তিনশো কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত এনে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে পৃথিবীর বুকে এখনো পর্যন্ত এমন কোনো এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান নির্মিত হয়নি যে তার অবস্থান থেকে তিনশো কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম বন্ধুরা এটি প্রায় চারশো কিলোমিটার দূরবর্তী যেকোনো যুদ্ধবিমানকে যুদ্ধ বিমানকে ডিটেক্ট করতে পারে এর গতি এর নিশানা এবং এর অ্যাকুরেসি এর রাডার সক্ষমতা সর্বোপরি যদি এর কম্ব্যাট রেডিয়াসগুলো আপনি পরিভাব করেন সব দিক দিয়ে সে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের চেয়ে এগিয়ে থাকবে এটি নিশ্চিন্তে বলা যায় বন্ধুরা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের কমব্যাট রেডিয়াস যেখানে ছয়শো কিলোমিটার সেখানে এই সু থার্টি ফাইভ এর রেডিয়াস আসছে প্রায় আঠারোশো কিলোমিটার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের এয়ার টু ইয়ার কিলিং যে মিশন সেখানে যে সকল এয়ার টু এয়ার মিসাইলগুলো ব্যবহার করা হয় তার তার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে একশো বিশ কিলোমিটার আর সেটি হচ্ছে আমরা ওয়ান টু জিরো অন্যদিকে সু থার্টি ফাইভ এয়ার টু এয়ার কিলিংয়ের জন্য যে সকল মিসাইলগুলো ব্যবহার করে আর সেভেন্টি সেভেন আর সেভেন্টি থ্রি এবং আর টোয়েন্টি সেভেন বন্ধুরা প্রকারভেদে এগুলো শট থেকে দূরপাল্লার ভিভিআর মিসাইল হিসেবে কাজ করে এবং এগুলোর রেঞ্জ সর্বনিম্ন পাঁচশো মিটার থেকে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সুতরাং এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনারা একে অপরের সাথে মিলান তাহলে দেখতে পাবেন যে সু থার্টি ফাইভের সামনে সম্ভবত ডক বলেন বা ইয়ার টু ইয়ার কিলিংয়ের ক্ষেত্রে বলেন কোনো মাত্রাই সু থার্টি ফাইভের সামনে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন টিকতে পারবে না বন্ধুরা তারপরও কিছু কিন্তু রয়েছে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি এবং পাইলটের দক্ষতা অনেক কিছুকে বদলে দেয় এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে এখনও পর্যন্ত যতগুলো যুদ্ধ নির্মিত হয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সামগ্রিক পারফরম্যান্সে এক নম্বরেই ধরা চলে বদ্ধরা এবার দেখা যাক রাশিয়ার এক নম্বর আর এই আমেরিকান এক নম্বর যদি পরস্পরের মুখোমুখি হয় কার্যের সম্ভাবনা রয়েছে তবে একটা কথা বলে দেয়া যায় এই কয়েকটি যুদ্ধ বিমান দিয়ে আপনি সামগ্রিক যুদ্ধের চিত্রেপট পরিবর্তন করতে পারবেন না এটি চরম একটি ব্যাপার আপনি মাত্র উনিশটি এফ সিক্সটিন ফাইটিন দিয়ে সামগ্রিক যুদ্ধ ব্যবস্থা এমন কোনো গতিপথ পরিবর্তন করতে পারবেন না যেটি ইউক্রেনকে চরম সুবিধা দেবে মূলত রাশিয়ার হাতে যে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সহ যুদ্ধ যুদ্ধবিমানগুলো ধ্বংস করার জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি মারাত্মক এক হুমকি হয়ে উঠবে ইউক্রেনের এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের জন্য যতদানা রাশিয়ান যুদ্ধ যুদ্ধবিমানগুলো এগুলোর জন্য হুমকি তার চেয়ে কয়েকগুণ বেশি হুমকি হচ্ছে এস ফোর হান্ড্রেড হান্ড্রেড এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মূলত এয়ার ডিফেন্স সিস্টেম লুকিয়ে থেকে এগুলোকে হত্যা করবে এবং এটিই তাদের মূল এটি এবং রাশিয়া তারপরে মূলত নির্ভর করবে ডক ফাইটের চেয়ে এড়িয়ে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন চেষ্টা করবেন তার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে দিয়ে এগুলো ফেলে দিতে এবার দেখা যাক যে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে কোন ধরনের করতে সক্ষম হয়। এই এই বন্ধুরা খেলা লাগবে নিয়মিত ধারা বিবরণী আপনারা শোনার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন দ্রুত সময়ের মধ্যেই চলে আসছে ব্যাপারগুলো আর জন্য মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য